মহামেডানকে এখন বড় দল বলা যায় কিনা সেটা অন্য বিতর্ক কিন্তু হোজে রামিরেজ ব্যারেটো ম্যাজিক অব্যাহত মোহনবাগানের পর কলকাতা লিগে এবার তাঁর শিকার মহামেডান বসন্তের বৃষ্টিতে যুবভারতীর ভিজে ঘাসে ছত্রিশ পেরিয়েও তার ম্যাজিক অনায়াস অলোকের মোহামেডানের সঙ্গে ভবানীপুরের ম্যাচে ম্যাজিক মুহূর্ত ওই একটাই আঠারো মিনিটে লিমার হালকা টাচ থেকে আলতো লবে একটা মনে রাখার মতো গোল ওদাফা টোলগেদের বাগান তাকে যতই বুড়ো স্টিকার সেঁটে বাতিলের দলে ফেলুক ব্যারেটো ম্যাজিক যে এখনো ফুরোয়নি মেনে নিলেন মোহামেডান কোচ অলোক ব্যারেটো এমন একটা প্লেয়ার একটা চান্স পেয়েছে একটাই গোল করে দিয়ে চলে গেছে নিঃসন্দেহে ভারতবর্ষের মজিতের পর যদি কোনো ফরেনার এসে থাকে সেটা ব্যারেটো কল্যাণীতে ইস্ট বেঙ্গলের কাছে হারা ম্যাচে ব্যারেটো খেলেননি না হলে একই মরশুমে লিগে তিন প্রধানের সঙ্গেই গোলের নজিরও হয়তো গড়ে ফেলতেন র্যান্টিদের প্রয়াগের সঙ্গে ম্যাচ এখনো বাকি তবু নিরুত্তাপ মজিদ বাস্কারের পর অলকের চোখে কলকাতায় খেলে যাওয়া সেরা বিদেশি ছ ম্যাচে দশ পয়েন্ট লিগ টেবলে মোহামেডান বাগানকে টপকে তিন নম্বরে ব্যারেটর ভবানীপুর উডাফা টোলগেদের পেছনে কোটি কোটি গলানো বাগানে যখন হাহাকার তখন ব্যারেটর নীরব প্রতিবাদ পারফরম্যান্সে প্রদীপ্ত গোস্বামী এবিপি আনন্দ কলকাতা